আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সিলেটি লাউ পাতার শুটকি শিরা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এই শুটকি শিরা ঠকরা লাগে এখানেও আমি কিছু বাংলা কদু আর মিষ্টি কুমড়ার ডুগা নিছি পাতাসহ। এখন কো আমি অগুন ধরে একটু মানাইয়া বাদে আমি দেখাইলাম আপনারা। তো এখন আমি ও পাতাগুন ধরে দইয়া মানে কাটিয়া দইয়া রাখি দিছি। একটা যে হাঁডিত রান্তাম ও হাঁডিতে লইয়া রাখি দিছি আর কি। আর রাখছি কিছু খাটলো বিছি আর আলু ওলা আর কি কি ভরে কাটিয়া দিছি। আর দিছি কিছু বেগুন আর লাগবো আমার। এখানেও আমি রাখছি হিদুল হুটকি, গজার মাছের হুটকি আর কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। রসুন রাখছি এক টেবিল চামচ আর পেঁয়াজ রাখছি এখানেও আমি চার টেবিল চামচ। কাঁচামরিচ দিলাম আমার টেস্ট অনুযায়ী। এখন কো আমি সপ্তাহ আর কেউ হাঁড়ির মাঝে একলগে দিয়া বয়াই দিমু। তো যে ড্রাই শুটকি যেগুলো রাখছিলাম ওগুলো দিলাইছি। আর যে হিদুল হুটকি, হিদুল হুটকির আমি আলাদা একটা কাপড় মাঝে লইয়া আর কি ভিজাইয়া খালি খাটা আলাদা করিয়া খালি পানি আর কি দিমু। তো লবণ দিলাইলাম আমার স্বাদ মতো। আর এখন আমি হলুদ দিছি ছোটো চার চামচে হাফ চামচ আর দেড় চামচ লাল মরিচের গুঁড়া। তো ও শুটকিটারে আমি একটা কাপড় মাঝে লইয়া বয়েল পানি দিয়ে আর কি উথরাইল গরম পানি দিয়া বাদে আমি ও শুটকি গুন্ধরে একটু লাড়িয়া দিয়ে বাদে আমি ঘুরিয়া রাখি দিমু এক দশ মিনিটের মতো। নর্মালি আমি শুটকিরে আর কি আর একটা হাঁড়ির মাঝে জাল দিয়া দিই। তো আজকে আর আমি আর জাল দিয়া দিলাম না, ধুড়ায় আসাটা শুটকি লাগি আর কি ওলা একটা কাপড় মাঝে লইয়া বাদে আমি ও দেখতে পারছেন আপনারা। আমি একটু লাড়িয়া দিছি, লাড়িয়া দিয়া এখন কো আমি ঘুরিয়া রাখি দিমু এক দশ মিনিটের মতো। এখন আমি ও যে হাঁড়িত লইছিলাম আর কি তরকারি, ওই হাঁড়ি এখন নিয়ে বই দিছি কুকারও। আর দিছি এখানেও কিছু রৌ মাছের মাছ। আমি দিছি এখানেও রৌ মাছের মাছ। আপনারা কাছে যে মাছ আছে ও মাছ দিও আপনারা রান্ধা পারবা। তো মাছ দিয়া এখন কো আমি ও তরকারি খানি ধরে একটু লাড়িয়া দিলাম। লাড়িয়া দিয়া বাদে আমি ঘুরিয়া রাখি দিব এখন দুই থেকে তিন মিনিটের মতো। আমার ও তরকারি খানি একটু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। তিন মিনিট পরে উলাইয়া দিয়া এখন কো আমি আর একটু লাড়িয়া দিমু। লাড়িয়া দিয়া এরপরেও যে শুটকির পানি ভিজাইয়া থাকলাম আমার ও পানি ফুটিন এখন কো আর কি আমি দিলাইম। তো ওলা কাপড়ে আগলস করে ওলা একটু নিজাইয়া দিলে আর কি দেখবার কাঁটা রয়ে গেছে ভিতরে আর খালি পানি ফুটিন আর কি আমি দিলাইছি শুটকির পানি। তো দিয়া এখন কো আমি আরও সামান্য সিরা দিছি। দিয়া বাদে আমি এখন কো গুড়িয়া রাখি দিমু এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো। আর চুলার আগুন এখন আমার ফুল আছে। এখানে যে আমি গজারও শুটকি ইউজ করছি, এই শুটকি যদি আপনার কাছে না থাকে না দিলে হইব। তবে আর কোনো শুটকি যদি আপনি দিন না তে হিদল শুটকি আর একটু আর কি বেশ করে দিবা, কারণ মানে যতক্ষণ আপনার তরকারি অতক্ষণ বুঝিয়ে দিবা। তো আমি আরও দুই জাতের শুটকি দিছি, এর লাগে হিদল শুটকি একটু কমাইয়া দিছি। এখন আমি এখানে যে মাছ দিছিলাম ও মাছখানি ধরে ট্রাই করে আমি একটু আর কি ওলা ভাঙ্গিয়া দিতাম। এই তরকারির মাঝে মাছ কিছু ভাঙ্গা ভাঙ্গা হইলে ভালো লাগে। তো আমি এখানেও ইউজ করছি রৌ মাছ। আপনারা চাইলে ইচ্ছা দিয়েও রান্ধতে পারবা, বা যে মাছ আপনার কাছে আছে ও মাছ দিয়েও রান্ধতে পারবা। আর যদি আপনার কাছে নাগামরিচ থাকে তখন ও টাইমে একটা নাগামরিচ দিবা, দেখবা তরকারির ফ্লেভারটাও আরও লাগানো হয়েছে। তো এখন কো আমি আবার গুড়িয়া রাখছি আরও এক মিনিটের মতো। এক মিনিট পরে এখন কো আমার রান্ধা হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিছি। তো রেডি এগুলো ভিউয়ার্স আমার সিলেটি শুটকি শিরা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। শুটকির আরও একটা রেসিপি আছে আমার চ্যানেলও, তবে সেটা আছে অন্য জাতের সব জাতের ভেজিটেবল দিয়ে আর কি। তো আজকে আমি করলাম আমার সিলেটি অহলর সবরও প্রিয় লাউ পাতার বাংলা হদুর পাতা দিয়ে শুটকি শিরা। ও শুটকি শিরার রেসিপিটা দিলাম আর কি আজকে আপনারা লগে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন বরাবরের মতো আজকেও আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, আনসাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।